এই দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি কাঁচা মিষ্টি। এখানে বাবার প্রিয় বাবার প্রিয় জিনিস হচ্ছে ফুল, বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল আর বেলপাতা। আর এখানে আছে পাঁচ ফল, আর এখানে আছে দুধের প্যাকেট। তো যাব হচ্ছে এখন গঙ্গা স্নান করতে, আসার সময় জল ঢেলে চলে আসবো। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে একটু ফুল গাছ থেকে ফুল তুলে নিচ্ছে। এই গাছে তেমন ভাবে আমরা কেউ ফুল তুলি না, লোকে যার যার দরকার হয় সেই না না আমরাও তুলি, আমরা কমই তুলি। তো আজকে আমার প্রয়োজন পড়েছে, সেই কারণে আমি একটু ফুল তুলে নিচ্ছি। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কোন জায়গাতে যাবো, আর যাবো চারশিব মন্দির, সেখানে যাবো বাবার মাথায় জল ঢালতে। তো তার আগে স্নান করে নেবো, গঙ্গায় স্নান করে গতকালে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে, আজকে যাচ্ছি। মানে এই মাসে অনেকদিন গতকাল সরি সরি একদিন আগে। তো আজকে আবার যাব, দেখি কোন ঘাটে যাচ্ছি। আর চলো, ফুল তোলা হয়েছে? ফুল তো গেছে, নাই মনে হচ্ছে, সব ফুল তোলা হয়ে গেছে। চলো বন্ধু। এই দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আজকে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে ফরেস্ট ডাঙার গঙ্গার ঘাট। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তবু আমরা হেঁটে যাই না, তো গাড়ি নিয়েই যাই। মানুষ দিন দিন এত কুড়া হয়ে যাচ্ছে তা বলার কথা নাই, বিশেষ করে আমি। তো এই দেখো, চলেও এসেছি আমাদের গন্তব্যস্থল, মানে ফরেস্ট ডাঙার ঘাট। তো এই দেখো, এখানটায় গাড়ি রেখে এবার আমরা নিচের দিকে নামবো। আর আমি কিন্তু গুটি গুটি পায়ে নামতেও শুরু করে দিয়েছি, আর ভয়ও লাগছে আগের দিনকার থেকে। এখন দেখছি অনেকটাই জল বেড়ে গেছে, আর এইটাতে হচ্ছে জল ওঠে, যেটা স্বাভাবিক এই ঘাট থেকেই। কিন্তু আমাদের এই জল আর কি উঠে ফিল্টার হয়ে টাইম কলে দেওয়া হয়। তো এই দেখো, কত লোকজন দেখেছো স্নান করছে, আর সবাই কত কত জার্কিন নিয়ে এসছে, জল ভরে নিয়ে যাবে হয়তো কোনো গ্রামের দিকে, হয়তো বাড়ি, সেই কারণে গঙ্গা স্নান করতে এসে জল নিয়ে যায়। আর আমাদের তো বাড়ির কাছে, আমরা তো নিয়েই আসি না। আর ওই যে ফেরিঘাট, আর এখানকার ফেরিঘাটে অনবরত নৌকা চলতেই থাকে, একটা যায় একটা আসে, কোনো সময় কাউকে নৌকার জন্য তেমনভাবে টাইম ইনভেস্ট করতে হয় না। আর এখানে দেখেছো সকাল, কিন্তু পরিবেশটা কত সুন্দর। আর এখানে প্যান্ডেল হয়েছে, ও হয়তো লাস্ট সোমবারে আর কি ওই মন্দিরটাই পুজো হবে বলে। তো চলো এখন আমরা স্নান টান করতে যাই। আর এই দেখো, গাড়িতে আমি ফলের ব্যাগটা ঝুলিয়ে রেখেই দিয়েছি আর কি। আর এদিকে কাঠবিড়ালি, ও কী খাবো কী খাবো করে বেড়াচ্ছে। সকাল হলে সবারই খাবার খাওয়ার একটা চিন্তা লেগে যায়, ওরও সেই সেম চিন্তাই বেরিয়ে পড়েছে রাস্তায় খাবার খুঁজতে। তো দেখো, মানুষ খিদার জন্য কত কিছুই করে। মন্দিরের স্নান করা কমপ্লিট, চারশে মন্দির, চলো জয় বাবা বলে। ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থল, যেখানে জল ঢালবো চারশিব মন্দির। আর মন্দিরটা দেখেছো খুব সুন্দর করে সাজানো আছে। আর এই যে চারটে পরপর মন্দির দেখতে পাচ্ছ, ওখানেই আছে চারটে বাবা ভোলেনাথ। তো চলো এখন ভিতরের দিকে ঢোকা যাক আস্তে আস্তে। ভেবেছিলাম প্রথমে এই মন্দিরটাই জল দেবো, তো ওখানটাতে একজন জল দিচ্ছে, সেই কারণে আমি আবার পাশেরটাতে আগে দিয়ে নিলাম। শিবলিঙ্গটা কত সুন্দর চকচক করছে, আজকে সবাই ঘি মধু মাখিয়ে একদম বাবাকে চকচকা ঝকঝকা করে দিয়েছে। প্রথমে আমি জল দিয়ে নেব, তারপরে তোমাদের দাদা ভাই জল দেবে। Thank you.
প্রথম মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার যাব 2 নম্বর মন্দিরে। তো চল এখন 2 নম্বরে যাওয়া যাক। মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব 3 নম্বর মন্দিরে। আর এই মন্দিরটাই মনে হয়, আমার মনে হচ্ছিল যেন মেন মন্দির, কারণ ওই তিনটে দুটোর থেকে শিবটা কিন্তু অনেকটাই বড়। আর একটা তো এখনও যাইনি, তো যাব। তো এখানেও সেম, আগে আমি জল ঢালবো, তারপরে তোমাদের দাদাভাই জল ঢালবে। আমার কর্তামশাইও কিন্তু দেখেছো, আমাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য শিবের মাথায় জল ঢালছে। আমাদের 3 নম্বর মন্দিরে জল ঢালা কমপ্লিট, এবার যাব 4 নম্বর মন্দিরে। আর এই মন্দিরটা ফাঁকা থাকার কারণে আমরা খুব সুন্দর করে ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পারলাম। আমি বাবার মাথায় জল ঢালি আমার বরকে ঠান্ডা রাখার জন্য, আর আমার বর জল ঢালে যাতে আমার বউ ঠান্ডা থাকে, বউয়ের মাথা ঠান্ডা থাকে। আর বউয়ের মাথা ঠান্ডা থাকলে সংসারে সুখ শান্তি দুটোই থাকবে। এই ভয়ে ভয়ে আমার বরও কিন্তু আমার পিছপিছ জল ঢালতে চাই। মেরে মন মে শঙ্কর তু বসা হে উস তরহ মুঝে ভরম থা জো হে মেরা থা কভি নহি মেরা। জল ঢালা আমার কমপ্লিট, এইবার চলে আসলাম ধূপকাঠি ধরাতে। এই ধূপকাঠিগুলো ধরিয়ে সব বাবাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তাহলে কিন্তু আমার কাজ, পুজো দেওয়ার কাজ কমপ্লিট। তো চলো এখন আমি এই ধূপকাঠিগুলো সব মন্দিরে মন্দিরে দেখাই।
চলে এবার বাড়ি।